নমস্কার বন্ধুরা, জিকে বিকেএম এর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ এই পর্বে আমরা আলোচনা করব টিকটিকি আমাদের তার বিভিন্ন রকম সংকেতের মাধ্যমে কিছু না কিছু বোঝাতে চায়। তাই আমি আপনাদের 10টি সংকেতের সম্পর্কে জানাবো, আর এই 10টি সংকেত যদি আপনারা আপনাদের জীবনে পান তাহলে অতি অবশ্যই সাবধান হয়ে যাবেন। দেখুন বন্ধুরা, বাস্ত্রশাস্ত্রে বা গণনাশাস্ত্রে এই টিকটিকিকে অত্যন্ত প্রাধান্য দেওয়া হয়েছে। অনেক সময় দেখা গেছে ভবিষ্যতের গোপন রহস্য জানা গেছে এই টিকটিকির পতনের কারণে। পৌরাণিক তত্ত্ব অনুযায়ী টিকটিকি আপনাদের জীবনে কি ঘটতে পারে সেটা কিন্তু আগে ভাগেই বুঝতে পারে এবং তার সংকেতও আপনাদেরকে দিয়ে দেয়। চলুন তাহলে বন্ধুরা জেনে নেওয়া যাক টিকটিকির সেই প্রধান 10টি সংকেত সম্পর্কে যা টিকটিকি আমাদের প্রতিনিয়ত দিয়ে থাকে। ভিডিওটা শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইবার করে না থাকেন তাহলে সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার করে দেবেন শেষে, আর কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণা। চলুন তাহলে শুরু করছি। নাম্বার 1, আপনাদের পুজো করার সময় যদি ঘরের পাশে কোথাও এসে টিকটিকি টিকটিক করে বা ঠাকুর ঘরে ঘুরে বেড়ায় তাহলে বুঝে নেবেন আপনাদের জীবনে অতি শীঘ্রই শুভ সময় আসতে চলেছে এবং কোনো না কোনো মাধ্যমে আপনারা অবশ্যই লাভবান হবেন, তথা ঈশ্বরের আশীর্বাদ আপনাদের উপর রয়েছে। নাম্বার 2, স্বপ্নে যদি আপনারা মৃত টিকটিকির দর্শন করে থাকেন তাহলে আপনারা বুঝে নেবেন স্বপ্নে আপনাদের ঘোর বিপদ, অর্থাৎ কোনো রূপ খারাপ খবর আপনাদের কাছে আসতে চলেছে। এরপর জানাবো আপনারা যদি কোনো শুভ কাজে অথবা কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে কোথাও যাবার সময় যদি দেখেন দুটো টিকটিকি একসঙ্গে ঝগড়া করছে মারামারি করছে তাহলে বুঝে নেবেন যে কাজটির জন্য আপনারা যাচ্ছেন সেই কাজটি কোনো না কোনো কারণে বাধাবিঘ্ন হবে এবং অসম্পূর্ণ হয়ে যাবে, বা সেই কাজে আপনারা ব্যর্থ হতে পারেন, অথবা রাস্তায় আপনার কোনো বিপদও ঘটতে পারে। সেই জন্য টিকটিকি আপনাকে বাধা দেওয়ার জন্য এইরূপ সংকেতের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে। নাম্বার 4, আপনারা যদি কখনো দুটো টিকটিকিকে একসঙ্গে সঙ্গম করার সময় দেখেন বা জোর লাগার সময় দেখেন তাহলে বুঝে নেবেন যে আপনার মনের মানুষ অথবা যাকে আপনি পছন্দ করেন সে খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে মিলন হতে চলেছে বা দেখা হবে। তাই এইরূপ আপনি দেখলে তখনই ভাববেন যে নতুন কিছু আপনার জীবনে যোগ হতে চলেছে। নাম্বার 5, দেখুন বন্ধুরা, টিকটিকি যদি আপনাদের শরীরে অথবা হাতে পড়ে তাহলে বুঝে নেবেন আপনাদের আগত সময়টি অত্যন্ত ভালো বলে বোঝা যাবে এবং কোনো না কোনো মাধ্যমে আপনারা সম্মানিত হবেন। অন্যদিকে যদি আপনারা খাবার খেতে বসেন তখন যদি টিকটিকি টিকটিক করে শব্দ করে তাহলে বুঝে নেবেন কোনো সুখ সংবাদ আপনারা খুব শীঘ্রই পেতে চলেছেন, বা কোনো না কোনো মাধ্যমে আপনারা ধন সম্পত্তি লাভ করতে চলেছেন। নাম্বার 6, সুপ্রিয় বন্ধুরা, যদি কখনো ঘরের ভিতরে দেখেন কোনো টিকটিকি কোনো প্রজাপতি ধরে খাচ্ছে তাহলে আপনারা বুঝে নেবেন আপনাদের জীবনে ধনলাভ প্রাপ্তি যোগ শুরু হতে চলেছে, বা ফটকা টাকা আপনারা লাভ করতে পারেন, বা আপনারা যে টাকা পয়সা কাউকে ধার দিয়েছিলেন যেটা পাবার আশা ছিল না সেটা আপনারা ফিরে পেতে চলেছেন। কিন্তু বন্ধুরা এটা সত্য, এইভাবে যদি আপনারা টাকা পয়সা পান তাহলে কিন্তু সেই টাকা পয়সা খুব সহজেই খরচ হয়ে যায়, তাই খুব চিন্তাভাবনা করেই এই টাকাকে প্রয়োগ করবেন, অযথা ভুল করে বেশি টাকা খরচ করে ফেলবেন না, নয়তোবা জলের মতন আপনার হাত থেকে কিন্তু টাকা বেরিয়ে যাবে। নাম্বার 7, বন্ধুরা,
কোনো এক সময় দেখবেন আপনারা কোনো একটি বিষয় নিয়ে অত্যন্ত চিন্তিত রয়েছেন বা চিন্তা করছেন, অথবা কারোর সঙ্গে কথা বলার সময় যে বিষয়টি নিয়ে কথা বলছেন বা যে বিষয়টি নিয়ে আপনি ভাবছেন সেটি সত্যি হতে চলেছে। এবং এই জিনিসটি অনেকবারই কিন্তু আমাদের সঙ্গে হয়ে থাকে, এবং আমাদের মধ্যে অনেকেই রয়েছেন সেই সময় আঙুলের তিনটি টোকা দিয়ে সত্যি বলছে বলে সম্বোধন করেন। এমনটি করার অর্থ হলো টিকটিকিকে সম্মান জানানো। নাম্বার 8, দেখুন বন্ধুরা, আপনাদের বাঁ হাতে যদি হঠাৎ করে টিকটিকি পড়ে, তার মানে বুঝবেন আপনাদের আয়ু বৃদ্ধি হবে। আর যদি এর উল্টো, অর্থাৎ ডান খাতে যদি টিকটিকি পড়ে, তাহলে বুঝবেন কোনো না কোনো কারণবশত আপনার আয়ু কম হতে চলেছে। অন্যদিকে মনে করা হয় যদি কোনো টিকটিকি আপনার মাথার উপরে পড়ে, তাহলে আপনার জীবনে যে কোনো দিক থেকে স্থায়ীভাবে ধন সম্পত্তি আসতে চলেছে। অন্যদিকে গণনা শাস্ত্র অনুসারে যেসব জাতক জাতিকার মাথার উপরে টিকটিকি পড়ে তাদেরকে রাজা বলা হয়ে থাকে। নাম্বার 9, বন্ধুরা, আপনারা হয়তো বসে রয়েছেন বা কোথাও দাঁড়িয়ে রয়েছেন, সেই মত অবস্থায় যদি কোনো টিকটিকি আপনাদের পায়ে পড়ে, তাহলে মনে করা হয় আপনাদের আগামী সময়টি অত্যন্ত খারাপ আসতে যাচ্ছে, এবং শারীরিক সমস্যাও কিন্তু আপনারা ভুগতে পারেন। দেখুন বন্ধুরা, আপনারা সকালে ঘুম থেকে উঠে যদি কোনো টিকটিকিকে মূর্ছা অবস্থায় দেখেন, বা আপনার দ্বারা কোনো কারণবশত যদি টিকটিকি প্রাণ হারান, সেই ক্ষেত্রে জানবেন আপনাদের জীবনে অত্যন্ত খারাপ বিপদ অতি সত্বর আসতে চলেছে। এবারে জেনে নেওয়া যাক 10 নম্বর, অর্থাৎ 10 নম্বর সংকেতের সম্পর্কে। অন্যদিকে আপনারা যদি কখনো স্বপ্নে টিকটিকির ঝগড়া দেখেন, তাহলে বুঝবেন আপনাদের পাড়া প্রতিবেশী অথবা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অথবা অন্য কোথাও আপনাদের তাদের সঙ্গে ঝগড়া বাদ বিবাদ হতে পারে। তাই বন্ধুরা, টিকটিকি এই 10টা সংকেতের মাধ্যমে আমাদের জানিয়ে দেয় যে আমাদের ভবিষ্যৎ কেমন হতে চলেছে। টিকটিকির এই সংকেতগুলো সম্পর্কে আমরা অনেকেই জানি না, তাই তাদেরকে জানার জন্য বন্ধুরা ভিডিওটা প্লিজ একটু হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে আপনারা শেয়ার করে দেবেন, তাহলে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আর যদি আপনারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইবার করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকুন। তার কারণ আমি প্রতিদিন সবার আগে আপনাদের সামনে নিয়ে আসি নিত্য নতুন কিছু তথ্য নিয়ে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজ এখানেই শেষ করলাম, নমস্কার।